বাংলাতে মাত্র দুইজনই সুপারস্টার একজন হচ্ছে জিত দ্বিতীয় জন হচ্ছে দেব দু সালে সাথে সিনেমার মাধ্যমে জিতের আত্মপ্রকাশ দু সালে অগ্নিশপথ সিনেমার মাধ্যমে দেবের আত্মপ্রকাশ তারপরও কিন্তু অনেক একটারা এসছে যেরকম দু সালে সোহম এসছে বাজিমাত সিনেমার মাধ্যমে দু সালে অঙ্কুশ এসছে কেল্লাফাতে সিনেমার মাধ্যমে তারপরে আবির আছে ইয়াস আছে বনে সংযুক্ত আছে কিন্তু কেউ কিন্তু সুপারস্টার হতে পারলো না কেন হতে পারলো না সেই বিষয়ে আমি আজকাল আপনাদের সঙ্গে ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা আমি অমস্ত আপনাদের চ্যানেল ইন্ডিয়ান বাংলাতে আপনাদের স্বাগত দেখুন সুপারস্টার হতে গেলে না কিছু গুণেরও প্রয়োজন আছে কোনো যখন সিনেমা হিট হয় বা সুপার হিট হয় বা ব্লক বাস্টার হয় শুধুমাত্র কিন্তু সেই সিনেমাটা হিট সুপার হিট বা তার কন্টেন্ট খুব ভালো সেইটা দিয়ে কিন্তু কোনো স্টার বা সুপারস্টার হয় না স্টার বা সুপারস্টার কিন্তু সেই সিনেমাটাকেও ছাপিয়ে যায় লোকে যখন বলতে শুরু করে যে এর সিনেমা তখনই কিন্তু ধরে না হয় যে সে স্টার থেকে সুপারস্টার দিকে যাচ্ছে নাহলে তো ডাইরেক্টার বা কোনো বড় ব্যানার হলে মানে বড় প্রোডাকশন হচ্ছে তার নাম করে সিনেমা আছে অনেকেবারে দেখবেন এসবিএফ এর সিনেমা তারপরে যে রাজ চক্রবর্তী সিনেমা সেখানে কিন্তু আদপ হিরো কিন্তু প্রাধান্য পায় না তার কারণ হচ্ছে তারা কিন্তু স্টার বা সুপারস্টার পর্যায়ে নয় কিন্তু দেখবেন দেব বা জিতের ক্ষেত্রে দেবের সিনেমা জিতের সিনেমা তারা যারই সিনেমা করুক না কেন ইভেন এই যে দেব সৃজিত মুখার্জি সিনেমা করছে লোকে কিন্তু বলছে দেবের সিনেমা হচ্ছে টেক্কা সৃজিত মুখার্জিকে নিয়ে এর থেকে যত জনের চিঠি চিনতে লোকে বলছে দেব সিদের সঙ্গে জয়েন্ট হয়েছে আদৌ কিন্তু লোক সৃজিতের সিনেমা টেক্কা বলে কিন্তু অত লোক ভাবে না এইটার কারণ হচ্ছে যে কারণ যখন কোনো একটা নিজে যে সিনেমা করছেন তার থেকে বড় হয়ে যায় তখনই কিন্তু তাকে স্টার বা সুপারস্টার তক মানা তো দেব এবং জিতের পরে কেন কোনো সুপারস্টার জন্ম সেই বিষয়ে আমি আপনাদের কথা বলবো প্রথম কারণ হচ্ছে একটা যখন দেব বা জিত এসেছিল তারা কিন্তু একদিনে স্টার বা সুপারস্টার নেই দিনের পর দিন অনেকদিন অভিনয় করার পর বেশ কিছু বয়স যাওয়ার পর সুপারস্টার পর্যায়ে গেছে আস্তে আস্তে স্টার ছিল এবং সেই যে স্টার থেকে সুপারস্টার হওয়া সেইটা কিন্তু আপনি ভরতে পারেন ছয় সাত সাল আট না সাল নাগাদ হয়ে গেছে দেব দু হাজার ছয় সালে অগ্নিশ সিনেমা প্রথম সিনেমাটা ফ্লপ তারপর তিন চার বছর লেগেছে তাকে সুপারস্টার হতে গেলে 2010 দশ সাল বা দু হাজার সালের পর থেকে দেখবেন যে পশ্চিমবঙ্গে মাল্টিপ্লেক্স এর রমরমা হতে শুরু করলো তখনই কিন্তু এসে যাওয়ার ফলে মাল্টিপ্লেক্স কিন্তু কখনো কোনো স্টারের জন্ম দেয় না মাল্টিপ্লেক্স এর দর্শকরা অনেকটা শহর কেন্দ্রিক দর্শকরা এবং সেখানে মাল্টিপ্লেক্সে দেখবে সিটি মারা যায় না হাত দেওয়া যায় না জোরে বা চিৎকার করা যায় না বা পয়সা টয়সা ছোড়া তো সত্যি খারাপ খারাপ কিন্তু মানে নাচা গানা করা যায় না অনেক সময় অনেক সিনেমা আগে নাচ করা যায় না তো একজন যে স্টার তৈরি তৈরি করা করা বা সুপারস্টার সেটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনই করে সিঙ্গেল স্ক্রিনের দর্শক যে আনন্দ এবং উপভোগ করে সিনেমা দেখবার সময় সেই আনন্দ উপভোগ করাটাকে মাধ্যমে কিন্তু একজন স্টার এবং সুপারস্টার জন্য জন্ম হয় যেটা মাল্টিপ্লেক্স কখনো দিতে পারে না দু হাজার সাল থেকে ধীরে ধীরে দেখবেন মাল্টিপ্লেক্সের এর শুরু করে এবং হিন্দি সিনেমার ক্ষেত্রে দেখে পরিবর্তন শুরু করে যে তারা মাল্টিপ্লেক্স এর কানেক্ট মাথায় রেখে সিনেমা বানাতে শুরু করে এর ফলে কি হয় বাংলার যে সিনেমা হলগুলো আছে সেগুলো কিন্তু শুধুমাত্র বাংলা সিনেমার উপর নির্ভর করে কিন্তু চলে না হিন্দি সিনেমার উপর নির্ভর করে চলে যেহেতু দু সাল থেকে হিন্দি সিনেমা মাল্টিপ্লেক্স অডিয়েন্স টার্গেট করতে শুরু করে তার ফলে ধীরে ধীরে আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হতে শুরু করে এবং তার এফেক্টটা কিন্তু পড়তে থাকে স্টার্ট মানে লোক এখন শহর কেন্দ্রিক হতে শুরু করে যার ফলে আর কিন্তু লোক সেই যে সুপারস্টার তৈরি হয় সেটা কিন্তু বন্ধ হয়ে শুরু করে করে যেইটা সিঙ্গেল সিঙ্গেল যে কোনো ক্ষেত্রে দেখবেন সুপারস্টার তৈরি করেছে তার কারণ সিঙ্গেল স্কিনে দর্শক যে মনোরঞ্জনটা করতে পারে সেটা মাল্টিপ্লেক্সের সম্বন্ধে এবং এই মনোরঞ্জন করার মাধ্যমে কিন্তু একজন স্টার থেকে সুপারস্টার বা একটার থেকে স্টার হয় সেইটা কিন্তু বন্ধ হয়ে যায় দুই নম্বর যদি কারণটা দেখেন দু নম্বর কারণ হচ্ছে যে এই যে পুরো ইন্ডাস্ট্রিটা না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা সেটা কিন্তু যথেষ্ট ছোট প্রথম থেকে দেখবেন উত্তম কুমার সৌমিত্র দুজন ছিল তারপরে দিকে দেখবেন তিনজন মাত্র ছিল ওসেনজিৎ চিরঞ্জিত এবং তাপস পাল এখানে কিন্তু পাঁচজন দশজন কখনোই স্টার ছিল না এখানে কিন্তু দুজন তিনজন ছিল এখনও দেখবেন দুইজনই আছে কাজেই এখন এটা এক্সপেক্ট করা খুবই ভুল হবে যে এখানেও দশজন সুপারস্টার থাকবে হতেই পারে না কারণ ইন্ডাস্ট্রি ছোট সেই অনুসারে সুপারস্টারও ছোট সংখ্যা থাকবে কারণ কম লোকের সুপারস্টার কারা হয় মানে সুপারস্টার যে ফ্যান হয় তারা কিন্তু কোর পাবলিক হয় তারা কিন্তু বিশাল মাত্রা হয় না সেই কোর পাবলিকের সংখ্যাটা স্বাভাবিক কমই হয় এবং যেহেতু ইন্ডাস্ট্রি ছোট সেখানে কোর অংশটা আরো ছোট হবে তো সেই কারণে এখানে এ সুপারস্টার হচ্ছে দুইজনই আছে কারণ আরো বেশি সংখ্যা হয়নি এটাই বড়টা কারণ কারণ ইন্ডাস্ট্রিটা ছোট তিন নম্বর যেটা আমার মনে হয় যে পাকিদের দ্বারা না সম্ভব হবে না পাকিদের সেই লেভেলই নেই যেখানে তারা সুপারস্টার স্টার তো দূরের কথা আমি বনি সেনগুপ্ত বা ইয়াসের কথা বলছি না এরা তো বিশাক্ত বিষাক্ত মানে সরি বিখ্যাত অভিনেতা তাদের এত অভিনয় এতটাই ভালো যে সিনেমাই দেখা যায় না সেখানে স্টার সুপারস্টার ভালো অঙ্কুশ একটা জায়গা পর্যন্ত ছিল কিন্তু তারপরে যেহেতু এই যে মাল্টিপ্লেক্সের চলন হয়ে গেল এবং ধীরে ধীরে ক্যারিয়ারও পতন ঘটলো একটা শহর কেন্দ্রিক সিনেমা মানুষ শুরু হলো যার ফলে কিন্তু সে ধীরে ধীরে হারিয়ে গেল যদি আবার সে ফেরার চেষ্টা করছে মির্জা সিনেমা আসছে আশা করছি সে হয়তো আবার সে আগের জায়গায় ফিরতে হবে না হলে তার মধ্যে একটা প্রমিসিং ব্যাপার কিন্তু ছিল আবির বা এদের মধ্যে কিন্তু কোনো ব্যাপার শহর কেন্দ্রিক ছবি সিনেমা করেছে যেটা মার্ক অডিয়েন্স দেখে স্বাভাবিকভাবে সেখান থেকে কোনোভাবেই সুপারস্টার হওয়া পসিবেল নয় তো এইগুলোই আমার মনে হয় যে তিনটে কারণ যেটা দেব এবং জিতের পর কোনো সুপারস্টারের জন্ম দেয়নি আপনারা আমার কি মতামত আপনারা আমার কমেন্টে জানান যে আপনাদের কি মতামত কেন দেব এবং জিতের পর কোনো সুপারস্টার বাংলায় জন্মালো না যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন নতুন আপনাদের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন